সাপ দেখলেই গা কেমন শিরশির করে ওঠে। আসলে মানুষের সাপের প্রতি ভীতির জন্যই এমনটা হয়ে থাকে। আর এইরকম এক প্রাণী যদি কোনো কলেজে আস্তানা গেড়ে থাকে, তাহলে কি ভয়ঙ্কর কাণ্ড হতে পারে তা আন্দাজ করা যেতেই পারে। আবার যদি তা হয় পাইথন, তাহলে কি ভয়ঙ্কর কাণ্ড! বীরভূমের লোকপুর থানার অন্তর্গত খয়রাশোল আইআইটি কলেজের ক্যাম্পাসে চুপিসারে এরকমই একটি পাইথন আস্তানা গেড়েছিল। সোমবার সেই পাইথনটি দেখতে পেয়ে এলাকায় চাঞ্চল্য ছড়ায়। পাইথনটি কলেজের পড়ুয়ারা প্রথম দেখতে পান। পাইথনটি দেখতে পাওয়ার পরই আতঙ্ক ছড়ায় কলেজ চত্বরে। তবে কেউ সেই পাইথনের কোনো রকম ক্ষতি না করে খবর দেয় লোকপুর থানা এবং দুবরাজপুর বন বিভাগের অফিসে। তবে উল্লেখযোগ্য বিষয় হলো, এলাকার বাসিন্দারা এবং কলেজের কোনো পড়ুয়া কেউ ওই পাইথনের কোনো ক্ষতি করেননি। কলেজ ক্যাম্পাসের ঝোপে পাইথন রয়েছে এই খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছান সর্পপ্রেমী অমিত শর্মা। তিনি সেখানে পৌঁছানোর পর সেই পাইথনটিকে উদ্ধার করেন এবং বন বিভাগের সহযোগিতায় সমস্ত রকম পরীক্ষা নিরীক্ষা করার পর পুনর্বাসন দেওয়া হবে বলে জানান। এর আগে খয়রাশোল ব্লকের বেশ কিছু জায়গাতেও পাইথন উদ্ধার হয়েছে। এমনকি পাইথন উদ্ধার হওয়ার পর সেই পাইথনকে নিয়ে সেলফি তোলা ইত্যাদি ঘটনার কারণে পাইথনের মৃত্যুও হয়েছে। অমিত শর্মা জানিয়েছেন, উদ্ধার হওয়া পাইথনটি প্রায় 7 ফুট লম্বা এবং ওজনে 9 কেজি। তিনি এর আগেও বিভিন্ন জায়গা থেকে বিশুদ্ধ থেকে নির্বিষ বিভিন্ন ধরনের সাপ উদ্ধার করেছেন। এদিন এইভাবে পাইথন উদ্ধার করতে পেরে এবং তার পুনর্বাসন দেওয়ার ব্যবস্থা করতে পারায় তিনি খুশি বলে জানিয়েছেন। আজ দুপুর 1টা নাগাদ দুর্গাপুর ফরেস্ট অফিসের বড়বাবু আমাকে ফোন করে বলেন যে লোকপুর থানার অন্তর্গত খয়রাশোল আইটি কলেজে একটা সাপ বের হয়েছে। আমরা দেরি না করে সেখানে যাই এবং গিয়ে দেখি যে একটা বিশাল আকারের অজগর সাপ রয়েছে। সাপটি দৈর্ঘ্য মোটামুটি 7 ফুটের মতো এবং ওজন 9 কিলোর মতো। তো সাপটাকে দেরি না করে আমরা সাপটাকে রেস্কিউ করি। আমাকে সহযোগিতা করেন লোকপুর থানার ছোটবাবু। তো যাই হোক, সাপটাকে আমরা আজকে নিয়ে এসেছি, সেটাকে দুর্গাপুর ফরেস্ট অফিসের সহযোগিতা নিয়ে আমরা রিলিজ করে দেবো। তো আশা করছি যে আপনারা সাপকে মারবেন না। সাপ মারার আগে অবশ্যই ফরেস্ট অফিসে ফোন করবেন, কারণ ম্যাক্সিমাম সাপই আমাদের এলাকাতে নির্বিষ। এছাড়া সাপ আমাদের অনেক অত্যন্ত উপকারী একটা জীব, তাই সাপকে না মারা উচিত। বীরভূম থেকে মাধব দাস রিপোর্ট, News18 লোকাল।